সাহিত্যের বিখ্যাত লেখিকা শিবানী দেবী তার আমাদের শান্তিনিকেতন বইতে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জীবনের প্রারম্ভে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন নবীন কবিকে ডেকে পাঠালেন। রবীন্দ্রনাথ একের পর এক কবিতা পড়ে যেতে লাগলেন আর মহর্ষি আনন্দ বিহ্বল বসে রইলেন মুদ্রিত চোখে সমাহিত হয়ে। রবীন্দ্রনাথ যখন মহর্ষির নির্দেশে মাঘোৎসবের জন্য তৈরি নতুন গানগুলো গাইতে লাগলেন, তার সঙ্গে একটি গান নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছে নয়নে নয়নে গাওয়ার পর মহর্ষি বললেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত, সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলে একখানি 500 টাকার চেক কবির হাতে দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যগ্রন্থটি মহর্ষিকে উৎসর্গ করেছিলেন।